বল স্টাম্পে আঘাত হানার পরেও বেল মাটিতে পড়েনি, যদিও স্টাম্পের লাইট জ্বলে উঠেছিল। বেলগুলো উইকেট থেকে কিছুটা উপরে উঠে যায়, কিন্তু বেল মাটিতে পড়ার পরিবর্তে আবার আগের জায়গায় ফিরে যায় এবং এজাটটাই বেঁচে যান ডেভিড ওয়ার্নার। যেখানে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন, জস বাটলার এবং বোলার চাহাল এই দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন। আউট হয়েও যেন আউট হলেন না ডেভিড ওয়ার্নার। এমন কাণ্ডে ডেভিড ওয়ার্নার ও চাহালের মধ্যে কিছু কথোপকথন পর্যন্ত দেখা যায়। আইপিএল 2022-এ এ যেন এক অদ্ভুত দৃশ্য। আগামীকাল প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 160 রানের লক্ষ্য দাঁড় করায়, যেখানে ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত অর্ধশতক এবং মিচেল মার্শের 89 রানের বিধ্বংসী ইনিংসে সহজেই জয়ের দেখা পায় দিল্লি ক্যাপিটালস। এর ফলে তারা 2022 আইপিএলে প্লে অফে পৌঁছানোর আশা বাজিয়ে রেখেছে।